গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। খাওয়া দাওয়া করে দুপুরবেলায় সেরে আমি, সৌরভ, রাকেশ, মিলনদাও রয়েছে আজকে। তো আজকে যাওয়া হচ্ছে বনলতা রিসর্ট ঘুরতে, বিষ্ণুপুরে জয়পুর ফরেস্টের দিকে। এমনি জাস্ট একটু ভালো লাগছিল না, তাই টাইম পাস করার জন্য আর কি এবার ঘুরতে যাওয়া হচ্ছে। সৌরভ এখানে গাড়ি চালাচ্ছে। ঠিকঠাকই পৌঁছাবো, তুই কি বলতে চাইছিস? আমার ফেরার একটা ব্যাপার আছে, ফিরে ফেরবো তাড়াতাড়ি। চলো দেখতে থাকো ব্লগটা। আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি আজকে জয়পুর, যেরকম রাহুল বলছিল। আজকে যাচ্ছি জয়পুর, জয়পুরের আগে তার আগে বনলতা রিসর্টটা একবার ঢোকার ইচ্ছা আছে, ওটাই মেন যাচ্ছি। হঠাৎ করেই প্ল্যান হলো, যেহেতু উইকেন্ড চলছে তো কাছাকাছি ঘুরতে যাওয়ার মধ্যে এইটাই আছে। তো বেরিয়ে পড়েছি, সাথে আছে রাহুল, আছে রাকেশ, আছে মিলন কাকু, আছে আমি। আজকে আপাতত কিছুক্ষণের জন্য ড্রাইভ করছি, আবার আসার সময় হয়তো মিলন কাকু চালাবে। তো দেখতে থাকো ব্লগটা। আমরা এখন ঢুকে পড়েছি জয়পুর ফরেস্ট। এই যে জয়পুর ফরেস্টে এসে গেছি, তো আমরা এখন আছি বনলতা, যে জয়পুরের যে পিকনিক স্পটে ওখানে আছি। তো যারা এখানে পিকনিক করতে চাও তারা আসতে পারো, এই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই জায়গাতে আসতে পারো, এসে পিকনিক করতে পারো। তবে এখন পিকনিক করার আস্তে আস্তে এই সময়টা এবার আস্তে যা, মানে যেহেতু এখন মার্চ এপ্রিলের দিকে যাচ্ছে, তো এই সময়টা এখন পিকনিক করার সময় নয় হয়তো। বা যদি কেউ আসতে চাও অবশ্যই এই জায়গাতে পিকনিক করতে পারো।
তো আমরা এখন বনলতার ভেতরে ঢুকে পড়েছি, বনলতা রিসর্টের ভেতরে ঢুকছি। এই যে বনলতা, ওয়েলকাম টু বনলতা রিসর্ট। ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকেই গেছি আমরা। ওই দিকটা দিয়ে মেন রোডটা দিয়ে ঢোকা যায়, আমরা পিছনটা দিয়ে ঢুকে পড়েছি। পিছন দিকে ডাকলে হয়তো আছি বনলতা রিসর্টের, রিসর্টে আছি এখন। তো বনলতা রিসর্টে যে গাজা, এখানকার যে প্রাকৃতিক একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটা আমরা আস্তে আস্তে ভিডিওর মাঝখানে দেখাবো, ভিডিওর মধ্যে দেখাবো। তো দেখতে থাকো ব্লগটা, পুরোটা দেখতে থাকো ভালো করে। আর এরপরে আমরা খাবার দাবার সেকশানে যাব, কিন্তু সেইটা একটু পরে, আগে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে নিই, তারপরে আমরা আস্তে আস্তে খাবার দাবার সেকশানে যাবো। তো রাহুল, আমি তোকে বলবো যে তুই পুরো প্রাকৃতিক সৌন্দর্যটাকে তুলে ধরার চেষ্টা কর। ইন্টারেস্টিং জিনিস দেখাবো এখানকার যে বনলতা রিসর্টের, যে একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে এখানকার মাগুর মাছ। এখানে এরা নিজস্ব মাগুর মাছ চাষ করে, এবং এই মাগুর মাছটাই এখানে সমস্ত জিনিস বেশিরভাগটাই ওরা নিজেরা চাষ করে, এবং সেই চাষের যে জিনিসগুলো হয়, যে উৎপাদন হয়, সেটাই আবার নিজেরা রিসর্টের যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে সেটাকে ব্যবহার করে। তো সেই জিনিসটা এখানকার হচ্ছে মাগুর মাছ খুব স্পেশাল, মানে অনেকেই আসে মাগুর মাছ দেখতে। তো চলো দেখা যাক। একটা আকর্ষণ রয়েছে, সেটা হচ্ছে এরা নিজেদের এলাকার মধ্যে এমু পাখি চাষ করে, সেই এমু পাখি আবার এখানে রান্নাও হয়। সেই এমু পাখি এখানে দু সাইডে প্রচুর ভর্তি রয়েছে, চলুন দেখানো যাক, আসুন। এইদিকেও রয়েছে কিছু সংখ্যক, এখানে এরা তো একদম সামনেই এসে গেছে। তো যেরকমটা বলছিলাম যে এখানে টার্কি পাখিও এরা চাষ করে, প্রচুর সংখ্যক টার্কি পাখি আছে। সেই পাখি আবার মাংস, সেই মাংস আবার রান্নাও হয় এই রেস্টুরেন্টে। চলুন এখানে টার্কি পাখিটা আমি সবগুলোকে বলবো, রিকোয়েস্ট করছি দেখানোর জন্য। Thank you.
অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার একটু প্ল্যান করছি খাওয়া দাওয়ার। এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, বনলতার যে নিজস্ব রেস্টুরেন্ট আছে সেই দিকেই যাচ্ছি। তো চলো দেখা যাক কী কী খাবার এখানে পাওয়া যায় আর কী কী আমরা অর্ডার করি দেখাব। তো আমরা এখন আছি রেস্টুরেন্টের ভেতরে, এখানে এখন এখানে অর্ডার দিয়েছি চিকেন পকোড়া আর মিলন কাপুর খাবে একটা এগ চাউমিন, আর এখানকার বিখ্যাত যে চাটা অর্ডার দিয়েছি চারজনের জন্য, চারটা চা, একটা চিকেন পকোড়া আর একটা চিকেন চাউমিন। তো দেখতে থাকো ব্লগ, অর্ডার দিয়েছি আসুক খাবারটা, খাবারটা এলে দেখাচ্ছি। মিলন দা কিছু বলো, কেমন লাগছে আজকে ঘুরতে? এই তো আমাদের খাবার চলে এসছে, পকোড়া চাও খাবে। আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাব। তো মোটামুটি এক্সপিরিয়েন্স ভালোই ছিল, পকোড়াটাও ভালো খেতে, আর হচ্ছে যে এগ চাউমিনটা ছিল এগ চাউমিনটাও ভালো খেতে। তো সব মিলে একটা ওভারঅল আজকের দিনে একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো। এবারে আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছি, আর বেশি হয়তো খুব একটা বেশি দেখাতে পারবো না, কারণ এরপরে তো পুরোটাই অন্ধকার রাস্তা, তো এই দিকটা একটু যাওয়াটা চাপে। ঠিক আছে, যতটা পারা যায় দেখি, দেখানোর চেষ্টা করব। তো চলো, ওখানে গাড়ি বেরোচ্ছে আমাদের, চলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো, কারণ আমরা অলরেডি আরামবাগ পৌঁছে গেছি, আর পরবর্তী ব্লগ আবার এক নিয়ে আসার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি, খুব ইন্টারেস্টিং ব্লগ আমরা নিয়ে আসবো। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, প্রচুর কমেন্ট করতে হবে। আর যদি আমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে, আমাদের ব্লগগুলোকে যদি আপনারা তোমরা ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে আমার পরের ভিডিও।